নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি ঘরে থাকা কয়েকটা মশলা দিয়ে আলুর তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা খেতে খুবই ভালো হয়। স্কুল, কলেজ বা অফিসের টিফিনেও আপনারা এই রকম চটজলদি আলুর তরকারি বানিয়ে দিতে পারেন। কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি আলুর তরকারি তৈরি করার জন্য 2 চামচ মতো কাশ্মীরি মেথি। কাশ্মীরি মেথিকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। হালকা করে কাশ্মীরি মেথি ভেজে নিয়ে আমি প্লেটে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, 1 চামচ মতো কালো জিরে ফোড়ন। অ্যাড করছি 1 চামচ মতো আদা রসুনের বাটা ও পরিমাণ মতো হলুদ। তেলের উপর দিয়ে দিচ্ছি, কারণ আদা রসুন তেলে যাওয়া মাত্রই হাতে ছিটে আসার একটা সম্ভাবনা থাকে, সেই কারণে হলুদ সঙ্গে সঙ্গেই তেলের উপর দিয়ে আমি আদা রসুনকে খুব ভালো করে ভাজা ভাজা করে অ্যাড করে দিচ্ছি। টমেটোকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায়। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ লবণ অ্যাড করা মাত্রই টমেটো অনেকটাই সফট হয়ে যাবে। অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা 2 চেরা। দুবার নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কাকে, আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলু। আলু প্রেশার কুকারে লবণ দিয়ে সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, সেই আলুই আমি অ্যাড করছি, সেদ্ধ করা আলু। ওপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কাশ্মীরি মেথি। মশলার সঙ্গে আলুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আলু মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ আমি অ্যাড করব না, কারণ মশলাতে লবণ অ্যাড করেছি এবং আলুও লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আছে। মিনিট 2-এক সময় ফুটিয়ে নিয়েছি। এতে আর গরম মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নেই, খুবই ভালো লাগে এর স্বাদ। লুচি, রুটি, পরোটার সঙ্গে আপনারা এরকম আলুর তরকারি সার্ভ করতে পারেন। বন্ধুরা, আমার আলুর তরকারি রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ।